IBM SPSS Statistics 25 নিয়ে করা এই ভিডিও টিউটোরিয়ালে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা সিম্পল রেগ্রেশন সম্পর্কে আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা সিম্পল রেগ্রেশন সম্পর্কে কিছু জানি এবং এই বিষয়টিকে বোঝার চেষ্টা করি। আমরা এই ভিডিও টিউটোরিয়ালে লিনিয়ার রেগ্রেশন ব্যবহার করে কিভাবে গবেষণা প্রশ্নের উত্তর বের করতে হয় সেই বিষয়টি আলোচনা করব। লিনিয়ার রিগ্রেশন কি? লিনিয়ার রিগ্রেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটি একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর সাথে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটি সেটের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটি খুঁজে বের করতে সাহায্য করে। এই প্রক্রিয়ায় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর সাথে কিভাবে সম্পর্কিত তার উপর ভিত্তি করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটির মান সহজেই অনুমান বা প্রেডিক্ট করা যায়। এখানে সেলস পারসনস টোটাল অ্যানুয়াল সেলস এই ভেরিয়েবলটি হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি নানাভাবে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর উপর নির্ভর করতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে একজন সেলস পারসনসের বয়স যত বৃদ্ধি পেতে থাকে সেই সাথে সাথে এক্সপিরিয়েন্সও বৃদ্ধি পেতে থাকে, এবং যত বয়স এবং এক্সপিরিয়েন্স বৃদ্ধি পেতে থাকে দেখা যায় যে একজন সেলস পারসনের টোটাল অ্যানুয়াল সেল তত বৃদ্ধি পেতে থাকে, এরকম হতে দেখা যায়। এবং এও দেখা যায় যে একজন সেলস পারসনসের এডুকেশন যত বেশি থাকে ওই সেলস পারসনসের বিক্রয় তত বেশি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে আমরা একটি গবেষণা প্রশ্নের উত্তর খুঁজে বের করব, এবং সেই গবেষণা প্রশ্নটি হচ্ছে গত বছরের বিক্রয়ের উপর ভিত্তি করে চলতি বছরে প্রত্যেক বিক্রেতা কত ডলার বিক্রয় করতে পারে সেটি আমরা বের করে নিয়ে আসব। সাধারণ রিগ্রেশনের জন্য সরল রৈখিক বা লিনিয়ার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল এ এক্স প্লাস বি। এখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি এই এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নির্ভরশীল। এখানে আমাদের বি হচ্ছে একটি কনস্ট্যান্ট, এবং আমাদের এই এ আর বি এর মান বের করে সেই মান এখানে ইনপুট দিয়ে আমাদেরকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এর মান বের করে নিয়ে আসতে হবে। এবার আমরা যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে দুটি ভেরিয়েবল এর মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে যাচ্ছি। আপনি এখানে একটি ডাটা সেট দেখতে পাচ্ছেন, আপনারা যেন এই ডাটা সেটটি ব্যবহার করে অনুশীলন করতে পারেন সেই জন্য এই ডাটা সেটটি ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে দিয়েছি। অনুগ্রহ করে সেই লিঙ্ক অনুসরণ করে এই ডাটা সেটটি ডাউনলোড করে অনুশীলন করবেন। প্রথমে আমরা এই ডাটা সেটটি একটু বোঝার চেষ্টা করি। এখানে অনেকগুলো সেলস পারসন এর নাম রয়েছে, 110 জন সেলস পারসনের নাম রয়েছে, অর্থাৎ আমাদের 110টি কেস তথা 110 জন পার্টিসিপেন্ট রয়েছেন। এইদিকে প্রত্যেকটি পার্টিসিপেন্টের গত বছরে কাজের অভিজ্ঞতা কত বছর ছিল সেটি AREXP ভেরিয়েবলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। চলতি বছরে তাদের কাজের অভিজ্ঞতা এক বছর করে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 2+1=3, 2.5+1=3.5, 8+1=9। গত বছর যদি 2 বছর অভিজ্ঞতা থাকে, এই বছর যদি 3 বছর অভিজ্ঞতা হয়, অর্থাৎ প্রত্যেকের 1 বছর করে অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে। তো 1 বছর করে অভিজ্ঞতা বৃদ্ধি পাওয়ার জন্য চলতি বছরে কি রকম বিক্রি করতে পারে সেটি আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। গত বছর তারা যে বিক্রয় করেছে তার পরিমাণ লাস্ট সেল নামক ভেরিয়েবলে দেয়া রয়েছে। এখন আমরা যেটি করব, চলতি বছরে তাদের যদি অভিজ্ঞতা 1 বছর করে বৃদ্ধি পায় তাহলে চলতি বছরে সেল কত ডলার হতে পারে সেটি আমরা বের করে নিয়ে আসব। তো আমরা যদি সিম্পল রেগ্রেশনের কাজ করতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে ভেরিয়েবলের উপর ভিত্তি করে আমরা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বের করে নিয়ে আসতে চাই সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে আদৌ কোনো রিলেশনশিপ আছে কিনা সেটি আগে খুঁজে বের করতে হবে। যদি সেই ভেরিয়েবল দুটির মধ্যে একটি লিনিয়ার রিলেশনশিপ থাকে তাহলে আমরা সিম্পল রিগ্রেশন মডেল ব্যবহার করে প্রেডিকশনের কাজ করতে পারি। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে ইয়ার অব এক্সপিরিয়েন্স এর সঙ্গে লাস্ট সেল এই দুটি ভেরিয়েবলের কোন রিলেশনশিপ আছে কিনা সেটি খুঁজে বের করি।
মেনু বার থেকে গ্রাফসে গিয়ে ক্লিক করলাম, তারপর লেগেসি ডায়ালগস এবং তারপর স্ক্যাটার ডট। স্ক্যাটার ডট ডায়ালগ বক্স থেকে সিম্পল স্ক্যাটার অপশনটি চুজ করলাম, দেন ডিফাইন। এরপর যেটি করতে হবে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটিকে এক্স অ্যাক্সিসে পাঠিয়ে দিচ্ছি, এবং লাস্ট ইয়ার সেলস, এটি একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটিকে ওয়াই অ্যাক্সিসে পাঠিয়ে দিচ্ছি। এবার যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে আউটপুট ভিউয়ার উইন্ডোতে আমরা দেখতে পাবো একটি গ্রাফ এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডটগুলো এসেছে সেই ডটগুলো একটি সরল রেখা বরাবর ক্লাস্টার করেছে। আমরা যদি একটি সরল রেখা তথা একটি ফিট লাইন তৈরি করি, তাহলে বিষয়টি সহজে বোঝা যাবে। গ্রাফটির উপর ডাবল ক্লিক করলাম, এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে অ্যাড ফিট লাইন অ্যাড টোটাল, এখানে ক্লিক করলাম, দেন লিনিয়ার অপশনটি নিলাম, এটা অ্যাপ্লাই করা রয়েছে অলরেডি, ক্লোজ করে দিলাম, দেন এই উইন্ডোটি ক্লোজ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে একটি ফিট লাইন দেখা যাচ্ছে, এবং আমাদের যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলো কিন্তু আমাদের এই সরলরেখা বরাবর ক্লাস্টার করেছে, অর্থাৎ আমরা বলতে পারি যে লাস্ট ইয়ার সেলস এর সঙ্গে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের একটা লিনিয়ার রিলেশনশিপ রয়েছে। সুতরাং আমরা রিগ্রেশন অ্যানালাইসিস এর কাজ করতে পারি। চলে গেলাম আমাদের ডাটা এডিটর উইন্ডোতে, আমরা রিগ্রেশন অ্যানালাইসিস এর কাজ করতে যাচ্ছি। মেনু বার থেকে অ্যানালাইজে গিয়ে ক্লিক করলাম, রিগ্রেশন, দেন লিনিয়ার। এবার যেটি করতে হবে আমাদের সেটি হচ্ছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর লাস্ট ইয়ার সেলস, এটি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার আমরা ওকে বাটনে প্রেস করে দেব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলো টেবিল এসেছে। আমাদের যে টেবিলটি নজরে নিতে হবে সেটি হচ্ছে কোএফিসিয়েন্টস টেবিল। আমাদের এই কোএফিসিয়েন্টস টেবিল থেকে আমাদের কনস্ট্যান্ট তথা এই ভ্যালুটিকে বি ভ্যালু হিসেবে নিতে হবে, এবং ইয়ার অফ এক্সপিরিয়েন্স এই ভ্যালুটিকে এ ভ্যালু হিসেবে নিতে হবে। আমরা এখন সিম্পল রিগ্রেশন মডেল ব্যবহার করে চলতি বছরের বিক্রয় প্রেডিক্ট করতে যাচ্ছি। আমরা আমাদের এ এর মান এবং বি এর মান পেয়ে গিয়েছি। আমাদের এ এর মান হচ্ছে 1954.658, এই মানটি পেয়েছি আমরা আমাদের আউটপুটের এই ভ্যালুটি, এবং আমরা আমাদের বি এর ভ্যালু পেয়েছি 440.987, সেই ভ্যালুটি এই ভ্যালুটি। এখন যেটি আমরা করতে যাচ্ছি, আমরা ওয়াই ইকুয়াল এক্স প্লাস বি এই ইকুয়েশন ব্যবহার করে দিস ইয়ার সেলস বের করে নিয়ে আসতে যাচ্ছি, যে ইকুয়েশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চলুন আমরা SPSS এ এই ইকুয়েশনটি ব্যবহার করে চলতি বছরের সেল কত হতে পারে সেটি বের করে নিয়ে আসি। চলে গেলাম আমাদের ডাটা এডিটর উইন্ডোতে, ম্যানুয়াল থেকে ট্রান্সফর্মে ক্লিক করলাম, দেন কম্পিউট ভ্যারিয়েবল। এবার যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটা টার্গেট ভ্যারিয়েবল তৈরি করতে হবে, সামথিং লাইক আমাদের টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে দিস ইয়ার সেল। এবার যেটি করব আমরা আমাদের নিউমেরিক এক্সপ্রেশনটা তৈরি করে দেব। নিউমেরিক এক্সপ্রেশন হচ্ছে আমাদের দিস ইয়ার সেল হচ্ছে ওয়াই, দেন ইকুয়াল, দেন এ এর প্রয়োজন রয়েছে, সো এ এর ভ্যালু আমরা আউটপুট ভিউ উইন্ডোতে পেয়েছি। এ এর ভ্যালু হচ্ছে আমাদের 1954.658, এই ভ্যালুটি সিলেক্ট করলাম, দেন রাইট বাটনে ক্লিক, দেন কপি, দেন ডাটা এডিটর উইন্ডো, রাইট বাটনে ক্লিক, দেন পেস্ট, এটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু, দেন ইনটু, দেন এক্স, এক্স হচ্ছে আমাদের ইয়ার এক্সপিরিয়েন্স টু, মানে চলতি বছরের এক্সপিরিয়েন্স, যেটি কিনা এই ভেরিয়েবলটি চলতি বছরের প্রত্যেকের এক্সপিরিয়েন্স এক বছর করে বৃদ্ধি পাবে, সেই জন্য আমরা এই ভেরিয়েবলটি নিতে যাচ্ছি। দেন প্লাস, তারপরে আমাদের বি এর ভ্যালু লিখে দিতে হবে। আউটপুট ভিউ উইন্ডোতে আমরা বি এর ভ্যালু পাচ্ছি, রাইট বাটনে ক্লিক, দেন কপি, ডাটা এডিটর উইন্ডো, রাইট বাটনে ক্লিক, দেন পেস্ট। আমরা যদি ওকে বাটনে প্রেস করে দিই, আমরা দেখতে পাবো যে আউটপুট ভিউ উইন্ডোতে কম্পিউট দিস ইয়ার সেল এ এক্স প্লাস বি ইকুয়েশনটি এখানে তৈরি হয়েছে, যেখানে এ এর মানটি এসেছে এই মানটি, এবং বি এর মানটি এসেছে এই মানটি থেকে, রিয়ার অফ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের এক্স ভ্যালু। এবার যদি আমরা ডাটা এডিটর উইন্ডোতে যাই, তাহলে দেখবো যে এখানে একটি নতুন ভেরিয়েবল তৈরি হয়েছে, সেই ভেরিয়েবলটি হচ্ছে দিস ইয়ার সেল। এই দিস ইয়ার সেল এই ভ্যালুগুলোকে আমরা ডলারে একটু কনভার্ট করে নেব। তো সো ভেরিয়েবল ভিউতে চলে গেলাম, দিস ইয়ার সেল ভেরিয়েবলের টাইপ নিউমেরিক থেকে কনভার্ট করে আমরা ডলারে নিয়ে গেলাম, দেন আমাদের ডেসিমাল প্লেস জিরো করে দেব। তো তার জন্য আমরা এই ফরম্যাটটি নিতে পারি, ওয়েট 12 এন্ড ডেসিমাল প্লেস জিরো, দেন ওকে।
এবার যদি আমরা ডাটা ভিউ উইন্ডোতে যাই তাহলে দেখতে পাবো দিস ইয়ার সেল এর ভ্যালুগুলো। এটি হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু, তথা গত বছরে 2 বছর অভিজ্ঞতার জন্য যদি একজন সেলস পার্সন $6,590 বিক্রি করতে পারে, তাহলে 3 বছর অভিজ্ঞতার জন্য চলতি বছরে সেই সেলস পার্সন $6,305 বিক্রি করতে পারে, এমন প্রেডিকশনই এখানে হয়েছে। এখানে মাথায় রাখতে হবে যে প্রতিটি পার্টিসিপেন্টের জন্য যে প্রেডিকশনটা হয়েছে সেটি সব পার্টিসিপেন্টের প্রেডিকশন তথা ইয়ার অফ এক্সপিরিয়েন্স এর জন্য লাস্ট সেল কত ছিল তার উপর ডিপেন্ড করে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি। এই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস করার প্রক্রিয়া। আশা রাখি সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস বিষয়টি আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন। সবশেষে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই ভিডিও টিউটোরিয়াল থেকে সামান্য কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট দেবেন। সাপোর্ট দেওয়ার প্রক্রিয়া হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটির ভিউ আরো বাড়াতে অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন বিষয়গুলো আপনার কাছে পরিষ্কার হয়েছে কিনা। প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমরা IBM SPSS স্ট্যাটিস্টিক্স এর উপরে নতুন ভিডিও সামনে আবার নিয়ে আসতে যাচ্ছি, তো সো নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। বিদায় নিচ্ছি, আমি IT ইনস্ট্রাক্টর সাধন বর্মা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।